রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের আমলের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন সৎ মানুষ এবং খ্রিস্ট ধর্ম প্রচারক, আর রোম সম্রাট ছিলেন বিভিন্ন দেবদেবীর পূজায় বিশ্বাসী। একবার সম্রাটের পক্ষ থেকে ভ্যালেন্টাইনকে দেবদেবীর পূজা করতে বলা হলে তা অস্বীকার করায় তাকে বন্দী করা হয়। খ্রিস্ট ধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করায় 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। সেই দিনটিকে স্মৃতিময় করতেই ভালোবাসা দিবসের শুরু। কারো কারো মতে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান চিকিৎসক এক কারা প্রধানের অন্ধ মেয়ের চিকিৎসা করেছিলেন। একসময় মেয়েটির সঙ্গে তার প্রেম হয়ে যায়। হঠাৎ একদিন ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে যায় সৈন্যরা। খ্রিস্টান হওয়ার অপরাধে সম্রাট ক্লডিয়াসের নির্দেশে তাকে হত্যা করা হয়। মৃত্যুর আগে অন্ধ মেয়েটিকে লেখা চিঠির শেষে তিনি বলেছিলেন, ইতি তোমার ভ্যালেন্টাইন। সেই চিঠিকে ভালোবাসার একমাত্র স্মারক করে রেখেছিল মেয়েটি। ভালোবাসার এই অনন্য কীর্তির জন্য 460 খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়াস 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। পুরাণ মতে রাজ্যে যুবকদের বিয়ে নিষিদ্ধ করেন রোমান সম্রাট ক্লডিয়াস। তার মতে বিয়ে করায় স্ত্রীরা তাদের স্বামীকে যুদ্ধে পাঠাতে চাইত না। সম্রাটের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন ভ্যালেন্টাইন নামের এক যুবক। প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন এবং গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজও চালাতে থাকেন। রাজদ্রোহের শাস্তি হিসেবে অসীম সাহসী এ যুবককে মৃত্যুদণ্ড দেয়া হয়। 14 ফেব্রুয়ারি ভোরবেলা হত্যা করা হয় তাকে। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে দিবসটির মাধ্যমে। কেউ কেউ বলেন, প্রাচীন রোমে দেবতাদের রানী জুনোর সম্মানে 14 ফেব্রুয়ারি ছুটি পালন করা হতো। রোমানরা বিশ্বাস করত জুনোর ইশারা ইঙ্গিত ছাড়া কোনো বিয়ে সফল হয় না। ছুটির পরদিন 15 ফেব্রুয়ারি লুপারকালিয়া ভোজ উৎসবে হাজার হাজার তরুণের মেলায় লটারির মতো করে সঙ্গী বেছে নিত তরুণীরা। তাদের ভালোবাসা সিঁড়ি বেয়ে একদিন বিয়েতে গড়াত। ওই দিনের স্মৃতিকে অম্লান রাখতে আজকের এই ভ্যালেন্টাইন ডে। প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল 14 ফেব্রুয়ারি হল পাখিদের বিয়ের দিন। পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে। আবার কেউ বলেন, মধ্যযুগের মানুষরা বিশ্বাস করত এদিন থেকেই পাখিদের মিলন ঋতু শুরু হয়। পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায়, তাদের দেখা দেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এই দিনেই। বাংলাদেশের মানুষ ভালোবাসা দিবসের সঙ্গে পরিচিত হয় 1993 সালের দিকে। পাশ্চাত্যের রীতিনীতিতে অভ্যস্ত সাংবাদিক ব্যক্তিত্ব শফিক রেহমান ভালোবাসা দিবসের ধারণা দেন। এ নিয়ে অনেক মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত তার চিন্তাটি নতুন প্রজন্মকে অনেক বেশি আকর্ষণ করেছিল। তারপর থেকে আমাদের দেশে দিনটির শুরু। অনেক আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করে আসছেন সবাই।